দিকে তাকাই দেয়া লাগবে না রে বাবা আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় হবে মাতার পাশে কেউ ছিল না ফাতেমা ছিল আলেমেরা ও আলেম ভাইরা পাও ধরছি রে আমার নবীর পাশে কেউ ছিল না মাইয়া ফাতেমা বসা ছিল আমার নবী মাথায় হাত বুলায় ফাতেমা কা আব্বা الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين أو غرر مولكرا حتوتا مولار دربار كاندو জীবনের গুনাহ কথা মনে করিয়া মা গুন গুন করিয়া কান্দ রাত্র যত গভীর আমার মাওলা প্রথম আসমানের দিকে অবতরণ করে অবতরণ কইয়া ডাক দেয় বান্দা সব রহমতের দরজা তোর জন্য খোলা ডাকতে দেরি ডাকার মতো ডাকলে মাওলাই কেমনে শোনে না রোজা করো মাওলা তোমার যাহা মনে ল ও নবী মুসার শোনে কইছ কথা নবী মুসার শোনে আমার সনে কইবা কথা মাওলা কবরে তনিয়া বন্ধু কর তোমার মনে যাহাল ও মাওলা ঈসা নবী এখনো প্রথম আসমানে বয়ে রইছে আমার নবীর উম্মতের জন্য ঈসা পাগল নবীর মুসা পাগল নবী আবুল আহাব জাহান্নামে তাব্বাত ইয়াদা সূরা নাযিল হইছে নিশ্চিত জাহান্নামী আবুল আহাব হাদিসের মধ্যে বুখারী শরীফের মধ্যে আছে বাবা আবুল আহাব আমার নবীর জন্মের কথা শুইনা যেই দাসী খবর দিতে আইছিল আবুল আহাব তোমার বাতি যাও আছে ওই দাসের দিকে যেই আঙ্গুল দুইটা উঠাইয়া বলছিল দাসী তুই বেকসুর খালাস আমার মাওলাই নবীর মহব্বত সহি বুখারীর হাদিস রে হাদিসের মধ্যে নবী বলে আবুল আহাবের দুই আঙ্গুল যেই আঙ্গুল দুইটা খুশি হইয়া দাসীরে বেকসুর খালাস দিছিল নবী তিনি পড়িয়া নবী দুনিয়ার আশায় খুশি হইয়া হাদিসের মধ্যে আছে বাবা জাহান্নামে আবুল আহাব চিরদিন থাকলো সপ্তাহে সোমবার দুই দিন সোমবার সোমবার এই দুই আঙ্গুলের মধ্যে দাল্লায় মধু বের করিয়া দেয় আবুল আহাব জাহান্নামে হইয়াও খায় জাহান্নামেও যাইয়া নবীর মহব্বত করিয়া মধু কত দোয়া দরুদ পড়ো আমার নবীর দুরুদের আমল করার সময় তোমার হাতে নাই কত দোয়া পারো মাল হেফাজতের দোয়া লিখে লইছো দোকানে অমুক দোয়া পারো অমুক দোয়া পারো আমার নবীর দুরুদের দোয়া বলি না আমার নবীর দুরুদ পড়লে আর কোন দোয়া লাগবে না বললে গেলাম বিশ্বাস করিয়া নিও মিয়া আর কোন দোয়া লাগবে না সব বাতিল করে দে না বড় দোয়ার নাম হইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা নাম হইল বিশ্ব দোয়া যেই দোয়া পড়ে নিজে আল্লাহ আল্লাহ একটু ময়দানে তাকাই দেখো কার আজারি নবীর ভালোবাসায় কাঁদতে হলো কত গরিব আছে এসারে নামাজ পড়ে ঘুমায় আর কয় নবীর যদি একবার দেখতে পারতো জীবনটা ধন্য হয়ে যাইতো আল্লাহ ময়দানে দিয়ে চাই যাও কারা কারা নবীর ঘুমের ঘরে দেখতে চায় আল্লাহ আজকে দেখাই দিও আল্লাহ আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ আল্লাহ তাকাই দেখেন কার মা নাই কার বাবা নাই আল্লাহ সন্তান কান্দে মা বাবার কবরে যা আজাব নিবার জন্য আল্লাহ মা বাবার কবরে জান্নাতে বাগান বানাই দাও আল্লাহ আয় আল্লাহ আমার নানু আলাদার ভাই
স্যার এই মাদ্রাসা করছে মাহমুদ মুতাল্লি বাবা আয় আল্লাহ মুতামিম সাহেবের সাথে যায় করাম আয় আল্লাহ ছাত্র গার্জিয়ান লজিং মাস্টার এই যে কিছুক্ষণ আগে 10000 5000 500 1000 একটা 10টা 50টা 20টা যে যাদান গুলো কবুল করে নেন আল্লাহ আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন বক্তা আমার ভাই আব্দুর রাজ্জাক সাহেবের কবুল করে নেন বড় মহব্বত করি আমার এই জায়গায় দাওয়াত দিয়া আছে আবার রুমে বইয়ে বলে হুজুর আমি নইলে হিংসা সারা হুজুর আপনার মধ্যে কোনো হিংসার গিয়া না আমি তখন মনে করলাম আমার খুব ভালোবাসে আল্লাহ ভালোবাসার দান দেওয়ার মতো কিছু আমার ধরে না মন ভরিয়া দোয়া করে গেলাম দিনের খাদেম বানাইয়া দিও আল্লাহ আমাদের মা বাবার মনের আশা পুরো করে দাও আমার মায়ের সেই বাস করে কুয়াঘাটা এলাকায় আমার বাবা ঢাকা আলীগঞ্জ ফতুল্লা নারায়ণগঞ্জ লবণের বস্তা টাইনে আমার মাদ্রাসা করাইছে ভাই আমার মায়ের মাংসের বাড়ি কাম করছে আমি নিজে দেখছি ভাই মায়ার আমি শীতের রাইতে একটা শালা গায়ে দিয়ে ঘুমাইছি ও বাবা আমার মায়ের কইছে বাবা তোর দুঃখের দিন আর থাকবে না আমার মায়ের দোয়া ভরস যায় না এমন খাওয়াই খাওয়াই আমি খাই না আমার কারণে 200-250 ছাত্র খায় আল্লাহ খাদেম খায় ড্রাইভার খায় কত মানুষের রিজিকের দরজা খোলা আয় আল্লাহ মাহফিল যারা আইছে কাউকে খালি হাতে ফিরাইও না দোকানপাট থেকে যারা হাত উড়াইছে আল্লাহ সাইদা পর্দার আলেম কোন মহিলা কান্দে আল্লাহ কার মা নাই কার বাবা নাই কার জানি সন্তান হারা আল্লাহ ওই মহিলার কইল যায় কেমন করে যেই মহিলার আজকে বিয়ের বয়স 10 বছর কোনো সন্তান নাই অন্যান্য গুরুগারা যখন মা মা কইয়া ডাকে তখন উনি মুখটার অন্যদিকে ঘুরাইয়া গুনগুনাইয়া কান্দার কয় আল্লাহ আমার নারীর জীবন সফল হইতো যদি কেউ আমার মা কইয়া ডাকতে তো মা ও মা গো আল্লাহ আমার মায়ের আল্লাহ সন্তান দান কর আল্লাহ আল্লাহ আমার মায়ের মনার আশা পূরণ করে দাও আমার খালামণিদের কবুল কর বন্ধুদের কবুল কর আল্লাহ এলাকায় যত ভাড়াইটে আছে যত ঘরের মধ্যে মহিলারা হাত উড়াইছে আল্লাহ সাইয়া দাও না আল্লাহ ঘুমায় না মহিলা হাত উড়াই আমার দিকে সাইয়া রয়েছে আল্লাহ আমাদের সাথে কান্দে মনের আশা পূরণ করে নাও এই মাহফিলের ছিলে পুরো এলাকাটা জান্নাত বানাই দাও আল্লাহ আল্লাহ মাহবুবকে অ্যাক্সিডেন্ট দূর করো কারণ কারণে আগুন লাগার থেকে বাঁচাও আয় আল্লাহ বিভিন্ন সব বিভিন্ন ডাকাতি থেকে বাঁচাও আয় আল্লাহ বিভিন্ন দুর্ঘটনা থেকে এলাকার রক্ষা করো আল্লাহ এলাকার মেম্বার চেয়ারম্যান জনপ্রতিনিধি প্রশাসনের লোক সবাই রে হেফাজত করো আল্লাহ আয় আল্লাহ মানানুয়ের ফ্যামিলি বর্গ জানি না মায় কয় আব্বায় কয় শ্বশুর শাশুড়ি কারা কোথায় যারা কবরে আছে কবরে জান্নাতের বাগান বানাই দো মহতাবের সবের বাড়ির সেই ঠাকুরগাঁও কতদিন আমি কয়েকদিন আগে যাই এইছি ঠাকুরগাঁও পীরগঞ্জ যাইয়েছি কত জায়গা বাবা কত দূর সেই এলাকা আল্লাহ নিজের বাড়ি ভুড়ি এই মাদ্রাসার খেয়াল করে আল্লাহ আমাদের মাহফিলের সভাপতি সাহেবরে কবুল করে নাও আল্লাহ আল্লাহ মাঠে চাইয়ে দাও মাহমুদ কি জানি হাফেজের বাপ হইতে চাই আলেমের বাবা হইয়া মরতে চাই আল্লাহ হাফেজের দাদা হইতে চাই নানা হইতে চাই আমাদের কবুল করে নেন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম